আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চর্মনাইয়ের মাহফিলে সাবেক শিবির সভাপতি একই করল চর্মনাইয়ের আরেক রূপ ফাঁস সতেরো দুই তেইশ এমন সাবেক শিবির সভাপতিকে দাওয়াত দিয়ে চর্মনায় কি প্রমাণ করল ফেব্রুয়ারি মাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ রিলেটেড একটা ধর্মীয় প্ল্যাটফর্ম অবশ্যই চরমায় দরবার যখন বলবো তাদের সাথে একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন রয়েছে যদিও মাহফিলটা সরাসরি পলিটিক্যাল ব্যানারে নয় এটা অনেকটা মুজাহিদ কমিটি নিয়ন্ত্রিত তারপরও এই দুইটা তারা একটা আর একটা পরিপূরক মনে করে তারা মাহফিল বা মুজাহিদ কমিটির কার্যক্রম এগুলো পলিটিক্যাল ইউজ করে বা এটার সুবিধা নেওয়ার চেষ্টা করে এর মানে এই দুইটা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই এবং মাহফিলে রাজনৈতিক কর্মসূচি রয়েছে রাজনৈতিক প্রোগ্রাম সেখানে হয় রাজনৈতিক মিলনমেলা হয় এবং বিভিন্ন বিষয়ে স্পষ্ট কথাবার্তা হয় এর মানে এটা একটা পলিটিক্যাল ডাইমেনশন রয়েছে এটা নিছক ধর্মীয় আলাপ আলোচনা অথবা একটা অরাজনৈতিক একটা দিক ফোকাস করার কোনো সুযোগ নেই এই বিষয়টা ক্লারিফাই করা প্রয়োজন এখন ফেব্রুয়ারি মাসে তাদের একটা বার্ষিক মাহফিল যেটা চলছে এটা নিয়ে তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে তাদের সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি রয়েছে এতটাই সাংগঠনিক প্রস্তুতি চর্মনায়ের লোকজনও রয়েছে যে উত্তরাঞ্চলের অনেক জেলার লোকজন রয়েছে তারা সারা বছর ব্যাপী গরিব লোকজনার এতটা আবেগ থাকে যে তারা টাকা পয়সা জমায় অ্যাট এনি হাউ এবং তাদের মরহুম পীর সাহেবের নসিহতগুলোর মধ্যে একটা হচ্ছে যে অ্যাট এনি হাউ এই বছরে দুইটা বার্ষিক মাহফিলে আসতে হবে টাকা পয়সার যতই ক্রাইসিস থাকুক কেউ মুরগি বিক্রি করে কেউ ছাগল বিক্রি করে কেউ হাঁস বিক্রি করে এখানে আসার চেষ্টা করে এটা আমি পজিটিভলি দেখি কারণ তাদের একটা ইমোশন এই মাহফিলে জড়িত এবং এরা এত লোকজন হয় ডেফিনেটলি অনেক লোকজন হয় সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব দেয় বলেই এত লোকজন হয় এখন অন্য কোনো দল এত গুরুত্ব দিয়ে বছর বছরব্যাপী এরকম কোন প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করে না চেষ্টা করলে তাদের চাইতে ছোট দলও হয়তো বা এর চাইতে বেশি লোক হাজির করতে পারে আর এখানে যে লোকজন হয় তারা যে শুধু তাদের লোক তা কিন্তু নয় বিভিন্ন মতাদর্শের লোক কেউ আগ্রহ থেকে অথবা কেউ একটু দেখার জন্যে কেউ শোনার জন্যে কেউ ধর্মীয় কারণে আর যারা একটা বিশাল অংশ ইসলামী আন্দোলন বাংলাদেশে ভোটার নয় তারা কিন্তু এই মাহফিলে যায় এবং তাদের মাহফিলের একটা সৌন্দর্য হচ্ছে তারা বিভিন্ন মতদর্শের লোকজনকে দাওয়াত দেয় এখন কাদেরকে দাওয়াত দেয় এটা নিয়ে তাদের অবশ্য একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং তাদের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ফুটে উঠে তাদের দাওয়াতের মধ্য দিয়ে আর দাওয়াত যতটা তার তার চাইতে বেশি হচ্ছে যে কাদেরকে কতটুকু সময় বক্তব্য দেওয়ার সুযোগ দেয় কখনো আওয়ামী লীগের নেতাদের বক্তব্য দিতে আমরা দেখেছি অতীতে বিএনপি নেতাকে বক্তব্য দিতে দেখেছি বিশেষ করে শহীদ মুওয়াজিম হোসেন আলালকে বক্তব্য দিতে আমি নিজেই একসময় দেখেছি এর মানে এই রাজনৈতিক নেতাদের একটা মিলন মেলা ঘটে এখন তাদের সমস্ত কার্যক্রমের একটা ফোকাস কিন্তু থাকে ধর্মীয় কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম অথবা আমি এভাবেই বলি যে বাংলাদেশের চর্মনার রাজনীতির ভিত্তি হচ্ছে মূলত জামাত শিবির বিরোধিতার উপর ভিত্তি করে জামাত শিবির বিরোধিতাটা বাদ দিলে চর্মনায় কোনো রাজনীতি বাংলাদেশে থাকে না কারণ থিওরিটিক্যালি তারা হচ্ছে জামাত শিবিরের পলিটিক্যাল ইসলামের দৃষ্টিতে জামাত শিবিরের শীর্ষ জামায়াত ইসলামী যে থিওরি বা যে কাজ করে যেগুলো সিস্টেম এগুলোই কপি করে চর্ম বা তাদের ছাত্ররা করে তাদের মধ্যে কোনো ইউনিকনেস বা নতুনত্ব নেই মরণ মৌদুদি বা এখওয়ান নাহদা রশিদ ঘানুশি কিংবা আমরা আর সাইদ কুতুব হাসানুল মান্না নাজিমুদ্দিন উদ্দিন এদের থিওরির বাইরে নতুনত্ব কিছুই নেন এগুলো তো সব জামাতি থিওরি হিসেবে উপমহাদেশে বা একাডেমিয়াতে বা ডিসকোর্সে পরিচিত এখন তারা সব কাজে এই রূপটা আমি ডিসক্লোজ করতে চাই যে জামাত শিবির বিরোধিতার একটা বিষয় সময় উঠিয়ে আনে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বিরোধিতা করা এ কারণে এই যে পলিটিক্যাল সায়েন্সের একটা থিওরি রয়েছে এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড তো জামাত শিবিরের যারা শত্রু তারা চর্মায়ের আদর্শিক শত্রু হলেও তাদেরকে সার দিয়ে প্রমোট করে সুযোগ দেয় এটাই হচ্ছে একটা বাস্তবতা এখন আমরা কি দেখলাম যে চর্মনার মাহফিলে সাবেক শিবির সভাপতি বর্তমানে এবি পার্টির নেতা জনাব মজিবুর রহমান মঞ্জু সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে শুধু দাওয়াত দেওয়া হয়নি দীর্ঘক্ষণ বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে এতক্ষণ বক্তব্য এই ধরনের প্রোগ্রামে খুব কম নেতাকেই রাখার সুযোগ দেওয়া হয় আমি মঞ্জু সাহেবের বক্তব্যটা শুনলাম মঞ্জু সাহেব যা করলেন একেবারেই ফুল রাজনীতি তিনি এখানে এসে জামাত সম্পর্কে অভিযোগ দিলেন মনে জনমনে আরো ঘনিষ্ঠ জন্যে যা করা দরকার সেটা করলেন তা বক্তব্য নিয়ে আলাদা বিশ্লেষণ করব তিনি চর্মনের সাথে ঐক্য আছে পীর সাহেবের সাথে কথা হয়েছে হুঙ্কার গর্জন দিয়ে জামাতের এই দোষ সেই দোষ এর মানেই তাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যা করা দরকার মুজিবুর রহমান মঞ্জু সাহেব সেটাই করলেন এবং এই কারণে কিন্তু তাকে দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো এখন এখানে চর্মনে আরেক রূপ কীভাবে ফাঁস হলো তারা যে এখানে ধর্মীয় কাজ করছে না ধর্মের প্রচার প্রসার যে এই ধরনের রাজনৈতিক মিলন উদ্দেশ্য নয় তার একটা রূপ ফাঁস হলো কীভাবে ধর্মীয় উদ্দেশ্য থাকলে জামাতে যেমন শিবিরে সাবেক সভাপতি সদ্য হাফেজ রাশেদুল ইসলাম হাফেজ মানুষ বড় যুব্বা পরে বড় দাঁড়িয়ে আছে কই তাকে তো দাওয়াত দিতে পারলো না অথবা তাকে তো এক মিনিট কথা বলার সুযোগ দিতে পারলো না এর মানে ধর্মীয় কারণ নয় যে মজিবুর রহমান মঞ্জু যখন শিবিরে ছিল বা জামাতে ছিল তখন তার ধর্মীয় প্র্যাকটিসের যে একটা দিক ছিল এখন যে দিক এই দুইটা তো মিলে না এর মানে আগেও কিন্তু এই বিপারটি আরেক নেতাকে দাওয়াত দিত কিন্তু এখন আবার মঞ্জু সাহেবকে দিয়েছে আরও প্রমোট করেছে এবং সেখানে জামাত সম্পর্কে নেতিবাচক কথা বলার সুযোগ করে দিয়েছে এই জন্য আদর্শ নয় জামাত বিরোধিতা যারা করবে তাদেরকেই চরমায় সুযোগ দিবে এবং সেটাই করেছে এবং সেই রূপেই মূলত এখানে ফাঁস হলো যে ধর্মীয় বিষয় নয় এখানে